মাইক্রোসফট এক্সেল একটি গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার অফিস অ্যাপ্লিকেশন প্যাকেজের মধ্যে অনেকগুলো সফটওয়্যার রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট এক্সেল তবে এই এক্সেল ব্যবহার করার ক্ষেত্রে আমরা অনেক সময় শর্টকাটগুলো জানি না শর্টকাট না জানার কারণে অনেক সময় আমাদের 10 মিনিটের কাজ আমরা 10 ঘন্টায় শেষ করা সম্ভব নয় তবে আজকে এমন কিছু শর্টকাট নিয়ে কথা বলবো যে শর্টকাটগুলো আপনার কাজের গতিটা অনেক বেশি গুণে বাড়িয়ে দেবে এবং যারা যে পেশার লোক হন না কেন যারা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে থাকেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করা যাক প্রথমত বেসিক এক্সেল শর্টকাট নিয়ে আমরা কথা বলবো বেসিক এক্সেল শর্টকাট নিয়ে যে শর্টকাটগুলো আমরা ব্যবহার করে থাকি সেটা আমাদের প্রাত্যহিক জীবনে যারা কম্পিউটার ব্যবহার করে থাকেন অথবা অন্যান্য ওয়ার্ড এক্সেল অথবা অন্যান্য সফটওয়্যার ব্যবহার করে থাকেন সবার ক্ষেত্রে এই সব শর্টকাটগুলো আমরা ব্যবহার করে থাকি ফার্স্ট শর্টকাটটি হচ্ছে কন্ট্রোল প্লাস এ অর্থাৎ আমরা অনেক সময় অনেক কিছু সিলেক্ট করতে চাই অল সিলেক্ট করতে গেলে আমাদেরকে প্রথমত যে শর্টকাটটি ব্যবহার করতে হয় কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ যখন ব্যবহার করে থাকি তখন আমরা সবগুলো সিলেক্ট করার জন্য সেটি ব্যবহার করি তবে যখন আমরা কোনো কিছু ভুল ডাটা অর্থাৎ কোনো কিছু আমরা ভুল করতে চাই ডাটা তখন সেক্ষেত্রে যে শর্টকাটটি ব্যবহার করি সেটি হচ্ছে কন্ট্রোল বি কন্ট্রোল প্লাস বি এবার কোনো ডাটা যদি আপনি কপি করতে চান অর্থাৎ আমি এই ডাটাটা কপি করে আমি এখানে আনতে চাই তখন আমরা যে শর্টকাটটা ব্যবহার করি সেটি হচ্ছে কন্ট্রোল প্লাস জি আমি এটি কপি করে আমি এখানে যদি পেস্ট করতে চাই কোনো কিছু কপি করে আমরা সাধারণত কপি করার জন্য আমরা এভাবে ব্যবহার করে থাকি তবে এটা ব্যবহার না করে শুধুমাত্র এই শর্টকাটটা ব্যবহার করলে কপি হয়ে থাকবে এবার পেস্টের পালা পেস্ট করার জন্য আমরা যে জিনিসটা কিছুক্ষণ আগে যেটা কপি করেছি আমরা এই জিনিসটা আগে কপি করেছিলাম এটা আমরা এখানে পেস্ট করব তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বি কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি এরপরে রয়েছে আমরা যে ডাটাগুলো এখানে কোনো কিছু পরিবর্তন বা পরিমার্জন করি তবে যখন আমরা ওয়ার্কবুকটা যখন সেভ করতে চাই তখন বেসিক্যালি আমরা সেভ করার জন্য ফাইলে গিয়ে এখানে সেভে ক্লিক করে সেখানে সেভে ক্লিক করে সেভ করা হয় তবে আপনারা যখন কন্ট্রোল প্লাস এইচ যখন চাপবেন তখন আপনি ডাটাটা অটোমেটিকলি খুব সহজে সেভ করতে পারবেন এরপরে অনেক ডাটার ক্ষেত্রে আমরা নিচে আন্ডারলাইন দিয়ে থাকি ধরেন আমি একটা জিনিস লিখলাম এখানে অ্যাপল এই শব্দের নিচে যখন আমরা আন্ডারলাইন করব তখন সেক্ষেত্রে আমরা কন্ট্রোল প্লাস ইউ ইউ চাপলে তখন এখানে একটা আন্ডারলাইন থাকবে তবে যখন এই আন্ডারলাইনটা যখন রিমুভ করতে চাইবেন একই কন্ট্রোল প্লাস ইউ চাপলে এই আন্ডারলাইনটা চলে যাবে যখন আপনারা দিতে চাইবেন সেটা কন্ট্রোল প্লাস ইউ এরপরে ইথালিক আমরা যখন কোনো লেখাকে একটু বাঁকা টাইপের করতে চাই তখন সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে পারি এটাকে আমরা বাঁকা করতে চাইলে কন্ট্রোল প্লাস আই কন্ট্রোল প্লাস আই যখন চাপব সে তখন সেটা একটু বাঁকা টাইপের হয়ে যাবে লেখাটা যখন আপনি ইটালিক ফরম্যাটটা যদি আপনার লেখা থেকে রিমুভ করতে চান যেটি দিয়ে আপনি ইটালিক করেছেন ঠিক সেম কন্ট্রোল প্লাস আই দিয়ে সেটিকে আপনি রিমুভ করে দিবেন এ হচ্ছে আমাদের বেসিক এক্সেলের শর্টকাট নিয়ে এবার আমরা কথা বলবো ওয়ার্কবুক অ্যান্ড শিট নেভিগেশনের যে শর্টকাটগুলো রয়েছে সেটি কিবোর্ডে আমাদের কিছু পেজ আপ এবং পেজ ডাউন বাটন থাকে যখন আমরা কোনো সেল আফার সেলে যদি সিলেক্ট করতে চাই তখন পেজ আপ যদি আমরা ডাউনে চলে যেতে চাই তখন পেজ ডাউন চারটা অ্যারো কি থাকে সেই অ্যারো কিগুলো বেসিক্যালি ব্যবহার এরপরে হচ্ছে কন্ট্রোল প্লাস পেজ আপ প্রিভিয়াস এক্সেল শিটে যদি আপনি যেতে চান তখন কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে পেজ আপ
কিবোর্ডের কন্ট্রোল পেজ আপ যখন চাপবেন তখন আপনি প্রিভিয়াস এক্সেল শিটে চলে যাবেন। আমি এই শিটে ছিলাম, তখন আমি যখন পেজ আপ চেপে খোল করলাম, কন্ট্রোল প্লাস পেজ আপ যখন চেপেছি তখন আমার আগের যেটা শিট রয়েছে সেই শিটে আমি চলে আসলাম। যখন আপনি নেক্সট এক্সেল শিটে যেতে চান, আমার এটির পরে এই শিট, তখন আমি যদি কন্ট্রোল প্লাস পেজ ডাউন বাটন যখন চাপব তখন আমার নেক্সট শিটে চলে যাব। আবার যখন আমি এই শিটে আগের শিটে চলে আসতে চাই তখন আমার পেজ আপ, অর্থাৎ পেজ আপ হচ্ছে নেক্সট আগের পেজ আগের এক্সেল শিটে চলে আসা, আর পেজ ডাউন হচ্ছে নেক্সট এক্সেল শিটে চলে যাওয়া। এরপর হচ্ছে শিট নেভিগেশন এবং শিট চ্যানেলিং। কিবোর্ডে চারটা কী রয়েছে, একটা ডাউন কি, একটা আপ কি, একটা রাইট কি, একটা লেফট কি। এই কিগুলোর, এই অ্যারো কিগুলোর মূল কাজ হচ্ছে আমরা মুভমেন্ট করার ক্ষেত্রে সেটি ব্যবহার করে থাকি। যখন আমি ডাউন কি যখন ব্যবহার করব তখন নিচে চলে আসবো, যখন আপ কি যখন আপ অ্যারো কি যখন ইউজ করব তখন উপরে চলে যাব, অর্থাৎ একটি সেল পরপর উপরে যাবে। যখন আমি লেফট সাইডে একটা সেলের পরে আমি যেতে চাই তখন আপনার কিবোর্ড থেকে তখন যেটা লেফট কি অ্যারো কি রয়েছে সেখানে চাপলে পরবর্তী নেক্সট লেফট কিতে চলে আসবেন একটা কি পরপর। যদি আপনি একটু ফরওয়ার্ড করতে চান, আগে যেতে চান, তখন আপনি কিবোর্ড থেকে অ্যারো কি যেটি রাইট অ্যারো কি রয়েছে সেটা চাপলে তখন পরপর একটা সেল অতিক্রম করে আপনি যাবেন, মুভ করতে পারবেন। এরপর রয়েছে কন্ট্রোল অ্যারো কি। কন্ট্রোল চেপে ধরে আমরা কন্ট্রোল না চেপে যখন অ্যারো কি চাপি তখন একটা সেল পরপর সেটা মুভ হয়। যখন আপনি কিবোর্ড থেকে যখন কন্ট্রোল চেপে ধরে যখন অ্যারো কি চাপবেন তখন আমি কন্ট্রোল চেপে ধরলাম, এখন আমি আপ অ্যারো কি যেটি আছে সেটি চাপব। আপ অ্যারো কি চাপার পরে যেটা দেখতে পাচ্ছি, আমি আপ অ্যারো কি চাপার পরে একদম সেই কলামের একদম প্রথম রুতে চলে এসেছি, প্রথম সেলে চলে এসেছি। আমি যদি একদম ডাউনে একদম লাস্ট রুতে যদি যেতে চাই তখন আপনি সেম কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো কি, ডাউন অ্যারো কি চাপলে একদম লাস্ট আপনার যে কয়টা এখানে সেল রয়েছে লাস্ট সেল আপনি চলে আসবেন। আবার আমি উপরের একদম সেলে চলে যেতে চাই, কন্ট্রোল প্লাস আপ অ্যারো কি। এরপর রয়েছে আমি এই শিট থেকে একদম লেফট এই সেল থেকে, এই কলামের এই সেল থেকে, এই রোয়ের শুরু থেকে আমি শেষ রোতে চলে যেতে চাই, তখন আপনি কন্ট্রোল প্লাস রাইট অ্যারো কি চাপলে তখন একদম এই লেখাগুলো অতিক্রম করে তখন একদম লাস্ট যেটা সেল রয়েছে সেই সেলে চলে আসবেন। এবার প্রথমে যদি এবার যদি আপনি একদম হোম রোতে চলে আসতে চান, হোম সেলে চলে আসতে চান, তখন আপনি এখানে কয়েকবার ক্লিক করলে এখানে চলে আসবেন। যদি আপনার এখানে কোনো ধরনের ডাটা না থাকে তখন সরাসরি ডাটা অতিক্রম করে যাওয়া যায়। সিলেক্ট রো এবং কলাম। সিলেক্ট রো এবং কলামের ক্ষেত্রে বেশ তিনটি শর্টকাট রয়েছে, এই শর্টকাটগুলো বেশ গুরুত্বপূর্ণ। বেসিক্যালি আমরা যখন কোনো কলাম সিলেক্ট করি তখন আমরা কিবোর্ড থেকে এভাবে সিলেক্ট করি, তবে যখন আমরা শর্টকাট ব্যবহার করে যদি সিলেক্ট করতে চাই তখন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস স্পেস বার, কন্ট্রোল প্লাস স্পেস বার, কন্ট্রোল প্লাস স্পেস বার যখন আমি চাপলাম তখন আমার এ কলামটি অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেল। এরপরে আমাদের যে রোটি রয়েছে এই পুরো রোটা আমি সিলেক্ট করতে চাই, রো সিলেক্ট করার অপশনটি হচ্ছে আমরা কন্ট্রোল চেপে ধরেছিলাম, এবার আমরা শিফট চেপে ধরে স্পেস বার চাপলে তখন এই রোটা সিলেক্ট হয়ে যাবে। আপনি যখন কোনো একটা ট্যাবল সিলেক্ট করতে চান, বেসিক্যালি সিলেক্ট অল ট্যাবল, সিলেক্ট অল ট্যাবলের জন্য যে কাজটা করতে হয়, আমি এভাবে ম্যানুয়ালি না করে আমার এখানে যদি অনেকগুলো যদি ট্যাবল থাকে এভাবে ম্যানুয়ালি করার থেকে যদি আপনি শর্টকাটে করতে পারেন তাহলে এই কাজটি খুব দ্রুত করা যায়। যখন আমি কোথাও এই
ট্যাবলের কোন এক জায়গায় যদি আমি কার্সরটা রাখি তখন এরপরই কন্ট্রোল প্লাস শিফট কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট দুটো সেভে ধরে দেন এন কি নামে একটা কি রয়েছে কিবোর্ডে সেখানে চাপলে এই ফুরু যে আপনার যে কটা ট্যাবল রয়েছে সবগুলো ট্যাবল সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল প্লাস ট্যাব সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শর্টকাট এগুলো, এখানে অনেকগুলো শর্টকাট রয়েছে, আমি সবগুলো শর্টকাট ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখাবো। এক্সেলে অনেকগুলো রিবন দেখা যায়, এই রিবনগুলোকে আমি মিনিমাইজ করতে চাই। এই রিবনগুলোকে মিনিমাইজ করার জন্য যে শর্টকাটটি হচ্ছে কন্ট্রোল প্লাস এফ ওয়ান, এফ ওয়ান মানে হচ্ছে ফাংশন ওয়ান, কিবোর্ড থেকে এফ ওয়ান চাপলে কন্ট্রোল প্লাস এফ ওয়ান চাপলে আমরা দেখতে পাচ্ছি রিবনগুলো হাইড হয়ে গেল, মিনিমাইজ হয়ে গেল। আপনি যদি রিবনগুলো যদি আনহাইড করতে চান অথবা ম্যাক্সিমাইজ করতে চান তখন যে কি দিয়ে যে শর্টকাট দিয়ে আপনি মিনিমাইজ করেছেন ঠিক সেম শর্টকাট দিয়ে আপনি ম্যাক্সিমাইজ করবেন, কন্ট্রোল প্লাস এফ ওয়ান। কন্ট্রোল প্লাস এফ ওয়ান যখন চাপলাম তখন আমার রিবনগুলো কিন্তু শো হলো। এরপর অনেক সময় নাম্বার এডিট সিলেক্টেড সেল, এটি শর্টকাটের মাধ্যমে করা যায়, শুধুমাত্র কিবোর্ড থেকে অ্যাপ টু চাপলেই অটোমেটিকলি একটা এডিট করা যাবে। অনেক সময় আমরা এখানে এডিট করার জন্য ডাবল ক্লিক করে এডিট করি, তবে ডাবল ক্লিক না করে অথবা আবার অনেকেই এভাবেও এখানে ক্লিক করে এডিট করা হয়, তবে এটি এভাবে না করে চাইলেও আপনি শুধুমাত্র এটা সিলেক্ট করে যেটা যে সেলটি আপনি এডিট করতে চান সেই সেলে আপনি যদি অ্যাপ টু চাপেন তাহলে অটোমেটিক্যালি আপনি এখানে আপনার ইচ্ছে মতো লিখতে পারেন। রিপিট দ্য লাস্ট এডিট, অর্থাৎ আপনি কোথাও কার্সর রেখেছেন যেটা আপনি এডিট করেছেন কিছুক্ষণ আগে সেটা যদি আপনি এখানে যদি আপনি রিপিট করতে চান সেই এডিটটা, তখন আপনি ধরেন আমি এখানে কোনো কিছু লিখলাম। এক্সেলে কাজ করার সময় অনেক সময় আমাদের সেলগুলোকে ফরম্যাট করা লাগে, সেক্ষেত্রে আপনি ফরম্যাট সেল ডায়ালগ বক্স কিভাবে অপেন করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ওয়ান চাপলে আপনি এখান থেকে ফরম্যাট সেলটি ওপেন করতে পারেন। বেসিক্যালি এই ফরম্যাট সেলটি তখনই ব্যবহার করা হয় যখন আমরা কোনো একটা ডিজিট লিখি এখানে, এটাকে ফরম্যাট করার জন্য তখন আমাদের ফরম্যাট সেলে প্রবেশ করা লাগে, তখন যেটি সেল ফরম্যাট করতে চান তখন সেখানে সিলেক্ট করে দেন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ওয়ান, কিবোর্ড থেকে ওয়ান কন্ট্রোল প্লাস ওয়ান চাপলে তখন আপনার একটা নতুন ডায়ালগস বক্স যেটি ফরম্যাট সেল নামে ডায়ালগস বক্স রয়েছে সেটি দেখতে পারবেন। এখান থেকে আপনার যেটি এডিট করা প্রয়োজন হবে তখন ক্যাটাগরি সিলেক্ট করে আপনি আপনার ইচ্ছে মতো এডিট করতে পারেন। আমি এখানে এভাবে এডিট করতে চাই, আমি আবার কন্ট্রোল প্লাস ওয়ান চাপলাম এখানে চেপে, আমি কারেন্সি হিসেবে এখানে অথবা নাম্বার হিসেবে আপনি কয়টা ডিজিট আপনি এখানে শো করাতে চান অথবা কি ফরম্যাট আপনি ব্যবহার করতে চান একই ফরম্যাট এখান থেকে বাছাই করে সেই ফরম্যাটটা আপনি এখান থেকে বেছে নিয়ে এখান থেকে ইউজ করতে পারেন। আমি যে ডিসিমল তিনটা দিয়েছি ওটা অটোমেটিকলি ডিসিমলটা তিনটা হয়ে গেল। এরপরে নিউ সার্ট, আমরা যখন কোনো ডাটা যখন তৈরি করে থাকি তখন সেক্ষেত্রে একটা সার্ট তৈরি করা প্রয়োজন পড়ে, তখন সার্ট তৈরি করতে গেলে আমরা মূলত যেভাবে করি সেটা ভিউতে যায় অথবা ডাটাতে যায় সেখান থেকে গিয়ে সার্ট নিয়ে এসে দেন আমরা সার্ট তৈরি করি, তবে এভাবে না করেও চাইলে আমরা খুব সহজে সার্টটা তৈরি করে নিতে পারি। আমরা বেসিক্যালি সার্ট তৈরি করার জন্য ইনসার্টে গিয়ে এখানে সার্টে গিয়ে এখানে যাই, এভাবে না গিয়ে আমরা সহজে যেটা করতে পারি সেটা হচ্ছে কিবোর্ড থেকে শিফট প্লাস এন এটাকে আমরা এবার সার্ট আকারে তৈরি করব। সার্ট তৈরি করার জন্য যেটা করব সিলেক্টেড পরে আমরা কিবোর্ড থেকে F11 চাপার পরে দেখতে পাচ্ছি আমরা যে ইনফরমেশনগুলো আমাদের ডাটাতে ছিল ট্যাবলে ছিল সেগুলো এখানে সার্ট আকারে শো হচ্ছে। আমরা রিবনের অনেকগুলো ফর্মুলা থাকে, সেই ফর্মুলাতে আমরা যদি অ্যাক্সেস করতে চাই তখন সেক্ষেত্রে এই ফর্মুলাগুলো অনেক সময় আমাদের মুখস্থ থাকে না,
সেই ফর্মুলাগুলো জানার জন্য আমরা যে শর্টকাটটা ব্যবহার করে থাকি শুধুমাত্র কিবোর্ড থেকে অল্টার। কিবোর্ড থেকে অল্টার যখন চাপবো সাথে সাথে এখানে কিছু ফর্মুলা দেয়া থাকবে, অর্থাৎ আপনি যদি এন চাপেন এই মুহূর্তে আপনি তাহলে ইনসার্ট অপশনে চলে যেতে পারেন। আমি যখন এন চাপবো ইনসার্ট অপশনে চলে গেলাম। এরপরে আপনি এখানে কোনো একটা ফাংশন যদি আপনি অ্যাপ্লাই করতে চান, সেই ফাংশন অ্যাপ্লাই করার জন্য এখানে শুধুমাত্র শর্টকাটটা চাপলেই হবে। আমি এখানে সিম্বল হিসেবে সিম্বলের শর্টকাট হিসেবে ইউ ইউজ করলাম, তখন আপনি দেখবেন অটোমেটিকলি অনেকগুলো সিম্বলের শর্টকাটগুলো চলে এসেছে। আপনার ইচ্ছে মতো এখান থেকে সিম্বল ব্যবহার করতে পারেন ইনসার্ট। তবে ওটা আমি ডিলিট করে দিচ্ছি দেখানোর জন্য, শুধুমাত্র করলাম অটোমেটিক্যালি ইনসার্ট দ্য সাম ফাংশন। আমরা অনেক সময় যোগ করে থাকি, এরকম কোনো একটা শব্দ যোগ করে থাকি, এরকম শব্দ যোগ করে থাকি, তবে এরপরে এই দুটো শব্দের যোগফল যদি আমি সাম আকারে যোগফল যোগ আকারে বের করতে চাই, অটোমেটিক্যালি ইনসার্ট করতে চাই সাম ফাংশনটা, তবে এরপরে সেলে যদি আমি কার্সরটা রাখি এরপরেই আমি কিবোর্ড থেকে অল্টার প্লাস ইকুয়াল, আমি কিবোর্ড থেকে অল্টার প্লাস ইকুয়াল অর্থাৎ ব্যাক স্পেসের পাশে যে ইকুয়ালটা রয়েছে সেটি, এটি ছাপার পরে আমি দেখতে পাচ্ছি এখানে ফাংশনের যে সাম ফাংশন যেটা রয়েছে সেটা ওটা কিন্তু পেয়ে গেলাম। এটা আসার পরে এবার এটা যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি কিবোর্ড থেকে সরাসরি এন্টার বাটনে চাপলেই এটা অটোমেটিকলি অ্যাপ্লাই হয়ে যাবে, এটার পুরোটা যোগফল এখানে বের হয়ে গেল। অনেকগুলো কলাম অনেক সময় বড় হয়ে যায়, সেটাকে আমরা অটো সাইজ করতে চাই, অর্থাৎ কোনো কলামকে যদি আপনি অটো সাইজ করতে চান তখন আপনি এই শর্টকাটটি ব্যবহার করতে পারেন। কিবোর্ড থেকে আপনি অল্টার প্লাস এইচ প্লাস ও প্লাস আই, অল্টার এইচ ও আই এটি অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথমত এই কলামটি সিলেক্ট করতে হবে। যদি আপনি সেলে যদি রাখি যদি এটা যদি অ্যাপ্লাই করতে চান তাহলে কাজ হবে না। আমি এই সেলটিকে সিলেক্ট করলাম, সিলেক্টের পরে আমি এই কলামটাকে অটো সাইজ করে নিতে চাই, তখন আপনি কিবোর্ড থেকে অল্টার এইচ ও আই, আমি অল্টার এইচ ও আই, অল্টার এইচ ও আই যখন ছাপবো তখন এটা এই কলামটা অটোমেটিক্যালি অটো সাইজ হয়ে যাবে। অ্যাপ্লাইজ দ্য কারেন্সি ফরম্যাট টু দ্য সিলেক্টেড সেল। অনেক সময় আমরা কোনো একটা শব্দ লিখি এই অথবা কোনো একটা কিছু লিখি সেলের মধ্যে, সেই সেলটাকে যদি আমরা কারেন্সি ফরম্যাটে নিয়ে যেতে চাই অথবা কোনো কারেন্সি অ্যাড করাতে চাই, তখন সেক্ষেত্রে আমরা যদি ডলার সাইন যদি কারেন্সি হিসেবে অ্যাড করাতে চাই তখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডলার সাইন, আমি যেই সেলটিকে আমি কারেন্সি ফরম্যাটটা অ্যাপ্লাই করতে চাই সেই সেলে আমি কার্সরটা রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এস, আমি কন্ট্রোল শিফট অ্যান্ড প্লাস ডলার সাইন, ডলার আমি অ্যাড করার সাথে সাথে এই অ্যামাউন্টটা ডলারে পরিণত হয়ে গেল, ডলার সাইন বসিয়ে আগে সেই কারেন্সিটা বসিয়ে দিল। এরপর হচ্ছে অ্যাপ্লাইজ বর্ডার টু সেল। এই সেলটাকে আমি যদি বর্ডার দিতে চাই, যদি এই সেলটাকে যদি আমি বর্ডার দিতে চাই তখন বর্ডার সেলে সেলে যদি আমি বর্ডার অ্যাড করতে চাই অ্যাপ্লাই করতে চাই তখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন্ড, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন্ড, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন্ড যখন চাপলাম তখন এখানে একটা অটোমেটিকলি বর্ডার তৈরি হয়ে গেল। বর্ডার যখন তৈরি হয়ে যায় যখন সেটিকে আপনি রিমুভ করবেন আবার কিভাবে, যেটি দিয়ে আপনি বর্ডার অ্যাড করেছেন সেটি দিয়ে আপনি বর্ডারটি রিমুভ করতে পারেন। তো রিমুভের যে শর্টকাটটি রয়েছে যেটি অ্যাড করেছেন সেই সেম শর্টকাটটি আপনি ব্যবহার করতে পারেন, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন্ড। এই শর্টকাটটি যদি আবার একই জায়গায় যদি আপনি অ্যাপ্লাই করেন কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন্ড তখন আপনার যে বর্ডারটি ছিল সেই বর্ডারটি রিমুভ হয়ে যাবে। রিমুভ
রিমুভ সেল সরি রিমুভ সেল করার জন্য অর্থাৎ যে বর্ডারটি আপনি অ্যাড করেছেন সেটি রিমুভ করার উপায় হচ্ছে এন্ড হবে না সেটি হবে আপনার স্ল্যাশ আন্ডারস্কোর অর্থাৎ আমরা এই সেলের উপর যে বর্ডারটা দিয়েছি সেই সেলের বর্ডারটা আমরা রিমুভ করতে চাই তো রিমুভ করতে চাইলে আপনি যেটা করবেন এটা সিলেক্ট করে দেন আপনি আমরা এখানে একটা বর্ডার এই বর্ডারটা আমরা রিমুভ করতে চাই রিমুভ করার জন্য আপনি যে কাজটা করবেন কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইকুয়ালের পাশে যেটি আন্ডারস্কোর রয়েছে সেটি ক্লিক করলে আপনার যে বর্ডার যেটি দিয়েছিলেন সেই বর্ডারটি অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে অর্থাৎ রিমুভ সেল বর্ডারের জন্য এই শর্টকাট এরপরে কোনো লেখার পরে যখন আমরা পার্সেন্টেজ আকারে নাম্বারটি প্রকাশ করতে চাই তখন সেক্ষেত্রে পার্সেন্টেজ স্টাইল নাম্বারের জন্য যে শর্টকাটটি রয়েছে সেটি হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট আমরা এখানে এই জিনিসটা লিখে কেটে দিলাম আমি এখানে কাটার পরেও কিন্তু এটা অ্যাপ্লাই হচ্ছে যদি আমি কোনো একটা শব্দ লিখলাম তবে এখানে কোনো ধরনের পার্সেন্টেজ নাই আমি এটাকে যদি পার্সেন্টেজ স্টাইলের নাম্বার প্রকাশ করতে চাই তখন আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্লাস পার্সেন্টেজ কিবোর্ড কন্ট্রোল শিফট প্লাস পার্সেন্টেজ এই এটি যখন আমি অ্যাপ্লাই করব তখন আমার এই সংখ্যাটি পার্সেন্টেজ আকারে পার্সেন্টেজ স্টাইলে সেটি প্রকাশ পাবে কোনো কোনো সময় আজকে কত তারিখ আমি যদি সেটা অটোমেটিকলি সেলে যদি আমি অ্যাড করতে চাই কারেন্ট ডেট যদি আমি অ্যাক্টিভ সেলে যদি অ্যাড করতে চাই সেটি অ্যাডের জন্য কন্ট্রোল প্লাস সেমিকোলন কন্ট্রোল প্লাস সেমিকোলন চাপার পরেই এই কিটা ব্যবহার করার সাথে সাথে আপনার আজকের যে তারিখ যেটি রয়েছে সেটি ওই সেলে প্রবেশ হবে কারেন্ট টাইম যদি অ্যাক্টিভ সেলে যদি কারেন্ট টাইমটা যদি অ্যাড করতে চান তখনই আপনাকে কন্ট্রোলের সাথে সেমিকোলনের সাথে শিফট অ্যাড করতে হবে কন্ট্রোল শিফট সেমিকোলন কন্ট্রোল শিফট সেমিকোলন যখন আমি অ্যাড করব তখন আমার এখন কয়টা বাজে সেটি এখানে উঠে যাবে এখন রাত 3:15 অনেক সময় আমাদের কিছু বোরিং কিছু কলাম রয়েছে এই কলামগুলোকে হাইড করার জন্য আমাদের একটা শর্টকাট ব্যবহার করি সেটির নামে হচ্ছে কন্ট্রোল প্লাস ও কন্ট্রোল প্লাস ও যখন আমি চাপব তখন আমাদের কাছে যে কলামটি পেস্কি কলাম যেগুলো রয়েছে সেটা অটোমেটিকলি হাইড হয়ে কপি দ্য ইকুয়েশন ডাউন হয়ে যাবে যখন আমরা কন্ট্রোল প্লাস ডি উপরের জিনিসটা নিচে আবার পেস্ট আকারে অটোমেটিক চলে আসবে শুধুমাত্র কন্ট্রোল প্লাস ডি শর্টকাটটি ব্যবহার করার পরে এরপরে রয়েছে কোনো এক্সেলে সেলের সাথে অথবা কোনো এক্সেলের সাথে আমরা কোনো কিছু লিখতে চাই বেসিক্যালি কোনো লেট এক্সেল হেল্প ইউ আউট হোয়েন ইন এ ব্লাইন্ড যখন কোনো কিছু লিখতে চাই অথবা কোনো কিছু নাই ব্লাইন্ডটাকে যখন সেখানে একটা লেখা যদি আমরা হাইড করে রাখতে চাই তাহলে আপনারা সেটির মাধ্যমে করতে পারেন যে সেলে অল্টার প্লাস কিউ চাপবেন অল্টার প্লাস কিউ চাপার পরে এখানে দেখবেন কিছু অপশন চলে এসেছে আপনি কি জিনিস অ্যাপ্লাই করতে চান সেখানে এখানে চার্জ করে লিখলে হয়ে যাবে আমি জাস্ট একটা কমেন্ট অ্যাড করতে চাই সেই কমেন্টটা আমি এখানে কোনো কিছু লিখে দিলাম হাইড যে কোনো কিছু লেখার পরে আমি এখানে দিয়ে দিলাম তখন এই জিনিসটি এখানে দেখাবে না তবে এখানে এটি এখানে লিখলে এটা কমেন্ট আকারে দেখাবে যখন কোনো ওয়ার্কবুক যখন আমরা ক্লোজ করতে চাই ধরেন আমি একটা ওয়ার্কবুক এখানে নিউ করলাম নিউতে আমি ওপেন করলাম এই ওয়ার্কবুকটা আমি এই পুরো ওয়ার্কবুকটা আমি ক্লোজ করতে চাই ক্লোজের জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডব্লিউ কন্ট্রোল প্লাস আবার বলছি সিটিআরএল প্লাস ডব্লিউ কন্ট্রোল প্লাস ডব্লিউ চাপার সাথে সাথে এই ওয়ার্কবুকটা ক্লোজ হয়ে যাবে আমি তাহলে কন্ট্রোল প্লাস ডব্লিউ চাপলাম তখন আপনি যদি এটি সেভ করতে চান তখন আপনি সেভ দিতে পারেন সেভ করতে না চাইলে ডোন্ট সেভ দিতে পারেন আমরা এখানে অনেকগুলো ট্যাব রয়েছে ইনসার্ট পেজ লেআউট ফর্মুলা এটসেট্রা এই ভিউ অর্থাৎ আপনি যদি কোনো ট্যাব লম্বা ট্যাব যদি তাকে যদি আপনি হোম ট্যাবে যদি আপনি শর্টকাটে চলে যেতে চান তাহলে আপনি আল্টার প্লাস হোম কিবোর্ড থেকে আল্টার প্লাস এইচ
অল্টার প্লাস এইচ থেকে এইচ চাপলে তখন আপনার বিউতে বলেন যেখানে থাকেন না কেন আপনি ওই হোম ট্যাবে আপনি চলে যেতে পারেন। এরপর রয়েছে আমাদের ফিল করতে হয় চুজ দ্য ফিল কালার। ধরেন আমার এই জিনিসটার মধ্যে আমি ফিল করতে চাই অথবা এটার মধ্যে আমি একটা কালার ফিল দিতে চাই, তখন আপনাকে অল্টার প্লাস এইচ অল্টার চেপে ধরে এইচটাকে ডাবল ক্লিক করতে হবে। অল্টার চাপার পরে এইচে যখন ডাবল ক্লিক করবেন কিছুক্ষণ পরেই এখানে কালার পিলের জন্য কিছু কালার চলে আসবে। যদি আমি এই কালারটা দিতে চাই তখন এই কালারটা আমি এখান থেকে চুজ করে দিলাম। অ্যাক্সেলে অনেকগুলো ডাটা থাকে, সেই ডাটা থেকে একটা জিনিস খুঁজে পাওয়া অনেক টাফ, তবে সেটি শর্টকাটে পাওয়ার জন্য যে শর্টকাটে রয়েছে সেটি হচ্ছে কন্ট্রোল প্লাস অ্যাপ অর্থাৎ ফাইন্ড এর জন্য শর্টকাট। আমি এখানে অ্যাপ কন্ট্রোল প্লাস অ্যাপ কন্ট্রোল প্লাস অ্যাপ যখন চাপলাম তখন আমি এখান থেকে কোনো একটা জিনিস আমি খুঁজে পেতে চাই, সেটি হচ্ছে অগাস্ট। অগাস্ট লিখে আমি যখন চার্জ করলাম তখন এখানে অটোমেটিক্যালি এই অগাস্ট লেখা শব্দটা এখানে ফাইন্ড আউট হয়ে গেল। তবে কোনো লেখা যদি আপনি রিপ্লেস করতে চান, আমরা যখন কোনো কিছু খুঁজি তখন সেটাকে যখন আমরা রিপ্লেস করতে চাই তখন সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস এইচ, আমরা কন্ট্রোল প্লাস এইচে যখন যাব কোনো শব্দ যদি আপনি চেঞ্জ করেন, আমি অগাস্টের জায়গায় শুধুমাত্র ইউজি লিখতে চাই, তখন আপনি এটি লিখে দেন আপনি রিপ্লেস দিতে পারেন। এই অগাস্ট যেটি ছিল সেটি এই শর্টকাটে চলে আসলো। এরপর হচ্ছে গুটু, গুটুতে যদি যেতে চান কন্ট্রোল প্লাস জি, কন্ট্রোল প্লাস জিতে আপনি কোনো কিছু রেফারেন্স দিতে চান তাহলে আপনি এখানে লিখতে পারেন, হাইপারলিংক তৈরি করে নিউ ওয়ার্কবুকে, নিউ ওয়ার্কবুকে হাইপারলিংক তৈরি করার জন্য যেটা করব কন্ট্রোল প্লাস এন কন্ট্রোল প্লাস কে, কন্ট্রোল প্লাস কে যখন চাপব তখন আমার এখানে ইনসার্ট হাইপারলিংক অ্যাড করার জন্য একটা পপআপ চলে এসেছে। এখান থেকে আপনি কোন অর্থাৎ হাইপারলিংক মানে হচ্ছে এই লেখার সাথে আপনার ডেস্কটপে থাকা কোনো ফাইল যদি আপনি লিংক আপ করতে চান সেটির নামই হচ্ছে হাইপারলিংক। আমি এখানে কারেন্ট ফোল্ডার অথবা যে কোনো একটা ফোল্ডার অথবা রিসেন্ট একটা ফাইল অথবা আপনার কম্পিউটারে যে কোনো একটা ফাইল আপনি এখানে এটিকে এটিকে হাইপারলিংক আকারে অ্যাড করতে পারেন। আমি এটা হাইপারলিংক আকারে অ্যাড করে দিলাম। এবার হচ্ছে নিউ ওয়ার্কবুক, আমরা যখন কোনো ওয়ার্কবুক ওপেন করে থাকি তখন বেসিক্যালি আমরা ফাইলে গিয়ে নিউতে ক্লিক করি, তবে আপনি শর্টকাটের মাধ্যমে সেই ওয়ার্কবুক ওপেন করতে পারেন শুধুমাত্র কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন। কন্ট্রোল প্লাস এন যখন চাপবো তখন দেখবো এখানে একটা নতুন একটা ওয়ার্কবুক তৈরি হয়েছে, তবে আমরা ওয়ার্কবুকটি কন্ট্রোল প্লাস ডাব্লিউ দিয়ে ক্লোজ করে দিলাম। কোনো ফাইল যদি ওপেন করা হয় তখন আমরা কন্ট্রোল প্লাস ও দিয়ে করি, কন্ট্রোল প্লাস ও দিয়ে যখন আপনি চাপবেন তখন যে কোনো ফাইল আপনি এখানে ওপেন করে নিতে পারেন। কোনো ডকুমেন্ট যদি আপনি প্রিন্ট করতে চান তখন প্রিন্ট করতে গেলে আমরা ফাইলে গিয়ে সেখানে প্রিন্ট করি, তবে অনেক সময় প্রিন্টের অপশনটা আমরা খুঁজে পাই না অথবা কোনো সময় প্রিন্টের অপশনটা থাকে না, সেজন্য আপনি কিবোর্ড থেকে শুধুমাত্র কন্ট্রোল প্লাস পি যখন চাপবেন তখন আপনি ওই যে ডকুমেন্টস যেটি রয়েছে সেটি প্রিন্টের অপশনটা পেয়ে যাবেন। এবার প্রিন্ট প্রিভিউ, মূলত আমরা যে জিনিসটা যে ডকুমেন্টসটা প্রিন্ট করতে চাই সেটা যদি আমরা প্রিভিউ করতে পারি তাহলে আমাদের জন্য বেশ ভালো হয়, তবে প্রিভিউর জন্য যে শর্টকাট আমরা ব্যবহার করে থাকি কন্ট্রোল প্লাস এফ টু, কন্ট্রোল প্লাস অ্যাপ টু যখন চাপবো কিবোর্ড থেকে তখন আমরা যে জিনিসটা প্রিন্ট করবো সেটার প্রিন্টেড একটা লেয়ার চলে আসবে এখানে, অর্থাৎ প্রিন্ট করলে প্রিভিউটা কেমন হবে কিরকম দেখাবে কি আসবে সেটি এখানে শো হবে। মূলত ট্যাপ যে সব যে ট্যাপটি রয়েছে কিবোর্ডে একটা ট্যাপ নামে যে শর্টকাট রয়েছে আমরা মূলত ট্যাপ ব্যবহার করে থাকি একটা সেল থেকে আরেকটা সেলে যাওয়ার জন্য। লাস্ট যে শর্টকাটটি রয়েছে সেটি হচ্ছে ফরম্যাটিং, পেইন্ট ফরম্যাটিং আমরা যেটা বলি,
আমরা অনেক সময় একটা ফরম্যাট আমাদের পছন্দ হয়, এই ফরম্যাটটা যদি আমাদের পছন্দ হয় তখন আমরা একই ফরম্যাটটা আমরা এখানে ব্যবহার করতে চাই। অর্থাৎ এই ফরম্যাট আমি কালার ব্যবহার করেছি লাল, ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেছি গ্রিন, তারপর লেখার একটা ফন্ট স্টাইল চেঞ্জ করেছি, কালার ইউজ করেছি রেড। আপনি যদি এই সমস্ত সব কিছু যদি আপনি অন্য একটি জায়গা যদি অ্যাপ্লাই করতে চান তখন আপনার ম্যানুয়ালি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। তবে আপনি যদি এখানে যে ফরম্যাট পেন্টার নামে যে টুলটি রয়েছে এটির মাধ্যমে আপনি এটি ফরম্যাটটি ব্যবহার করতে পারেন। যেমন আমরা এটা সিলেক্ট করার পরে এখানে ফরম্যাট পেন্টারে ক্লিক করে আমি এটাকে যদি ফরম্যাট করতে চাই সিলেক্ট করে ক্লিক করলে হয়ে যাবে। এরপরে আপনি যখন কোনো একটা ডকুমেন্টস, অর্থাৎ আমি এখানে লিখলাম 10 10 10, এই ফরম্যাটটা আমি এখানেও ব্যবহার করতে চাই, এই স্টাইলে এখানে তারিখের ফরম্যাটটা হবে। যদি আপনি এই ফরম্যাটটা পছন্দ করেন তখন আপনি এটাকে সিলেক্ট করে দেন আপনি ফরম্যাট পেন্টারে যাবেন। ফরম্যাট পেন্টারে যাওয়ার পর কোন সেলে আপনি এই ফরম্যাটটা অ্যাপ্লাই করবেন জাস্ট সিলেক্ট করে দেন, তখন দেখবেন এটাকে ফলো করে এই ফরম্যাটে তৈরি হয়ে যাবে। আশা করি অনেকগুলো শর্টকাট নিয়ে আমরা কথা বলেছি, এক্সেলের শর্টকাট, যে শর্টকাটগুলো আপনাদের নিত্য প্রতিদিন আপনাদের কাজে লাগবে, আশা করি ভালো লাগবে। এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর কোনো যদি আপনাদের পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।